মাছ ধরতে গিয়ে হাতির হামলায় মৃত্যু। জঙ্গলে হাতির মুখোমুখি হওয়ার পর ঘটে দুর্ঘটনা, শোকস্তব্ধ গোটা পরিবার। মর্মান্তিক ঘটনা, মাছ ধরতে গিয়েই বিপত্তি। নদীতে মাছ ধরতে গিয়ে বুনো হাতির হামলায় মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত মোড়াঘাট বনাঞ্চলের তোতাপাড়া বিটের 4 নম্বর এলাকায়। ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী। পরিবার সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম বিকাশ রাভা, বয়স 35, বাড়ি মোড়াঘাট জঙ্গল লাগোয়া মঙ্গলকাটা বনবস্তিতে। জানা যায় মৃত যুবকের স্ত্রী ও কন্যা সন্তানও রয়েছে। পরিবার সূত্রে আরো জানা যায়, ওই যুবক নদীতে মাছ ধরেই সংসার চালাত। ঘটনা সূত্রে জানা যায়, এদিন মোড়াঘাট জঙ্গলের একটি নদীতে বিকাশ সহ 3 জন মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর তার 2 সঙ্গীকে রেখে বিকাশ তার কন্যাকে স্কুলে আনতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ফিরে আসার সময় হঠাৎই বুনো হাতির মুখোমুখি পড়ে যায় সে। জানা যায় সেই সময় বুনো হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে শূন্যে তুলে আছাড় মারে। এরপর হাতির চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন বিকাশের সঙ্গে থাকা আরো 2 ব্যক্তি। এরপর তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের মোড়াঘাট রেঞ্জের বনকর্মী ও বানাহাট থানার পুলিশ। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর খবর দেওয়া হয় মৃত ওই যুবকের পরিবারকে। যুবকের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। ওই যুবক মাছ ধরে সংসার চালাত বলে পরিবার সূত্রে জানা যায়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবকের হাতির হানায় মৃত্যু হয়েছে। তবে ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, এদিন সকলে মিলে মাছ ধরতে গিয়েছিল ওরা। মেয়েকে স্কুল থেকে বাড়ি পৌঁছে দেবার জন্য রওনা দিয়েছিল। মেয়েকে বাড়ি পৌঁছে দেবার সময় ফেরার পথে বুনো হাতির মুখোমুখি হয় ওই যুবক। এরপর ওই বুনো হাতিটি আছাড় মারে ওই যুবককে। চিৎকার শুনে ঘটনাস্থলে সকলে ছুটে যায়। এরপর ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মানে ও রাস্তা জার্নি করছে, মানে করতে গেছে, ওই বাচ্চা স্কুলে যায় তো, কোভিডের স্কুলে সবাই মিলে যারা বাচ্চা যায় ওইখানে, তার রাস্তা জার্নি করতে করতে তারপরে মাছ ধরতে যাচ্ছে। একটু পরে মানে হাতি হাতি মানে সঙ্গে সঙ্গে হাতি পায় আর কি, তারপরে হাতি ওকে আক্রমণ করে আর কি। বিকাশ রাভা বাড়ি কোথায়? বাড়ি মঙ্গলকাতার অবস্থিত। বন দপ্তর আছে, পুলিশ আছে, পশুপদামে নিয়ে যাবে কালকে। আমাদেরকে চাইতে বলছে, আমাদের তো ফুলডি মানে যেটা ফুটি পড়ুন সেটা পাইতে হবে, কারণ আমরা দুঃখে সুখে তো জঙ্গলে, পাশের লোক জঙ্গলে আমাদের বাড়ির পাশেই তো মারছে। ওনার ওনার শাশুড়ি শাশুড়ি আছে, শাশুড় আছে অচল, আর ওনার একটা মেয়ে আছে, বউ আছে, মানে স্কুলে স্কুল লাইফে ছোট বাচ্চা, না হলে ফ্যামিলি অচল হয়ে যাবে। উনি যদি কিছু পায় তাহলে উপকার হবে। পরিবারের একমাত্র রোজগেরে মানুষের মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারের সদস্যদের। সরকারের কাছে মৃতের পরিবারকে আর্থিক দিক থেকে সাহায্যের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনায় শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।